একটা ছোট শহর ছিল। ওই শহরে একটা সুন্দর বাগান ছিল। ওই বাগানে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো ছিল। ওই গাছপালাতে অনেক আজব মতো কিন্তু সুন্দর ফুল লাগা ছিল। ওই ফুল এত সুন্দর ছিল যে বলার নেই, আর যেই একবার সেগুলো দেখে নেয় তো দেখতেই থাকবে। আর ওই ফুলগুলোর সুগন্ধ এত অপূর্ব ছিল যে কেউ একবার ওকে শুকে নেবে তো তার প্রেমেই পড়ে যাবে। একদিনের কথা, মঞ্জুলা নামের একটি স্ত্রী নিজের বর বিজয়কে সেই বাগানে যেতে বলে। শুনেছি এখানে পাশেই একটা সুন্দর বাগান আছে, ওই বাগানের সবাই অনেক প্রশংসা করে। আমার অনেক ইচ্ছে আছে ওই বাগানে যাওয়ার, কেন না আমরা ওই বাগানটাকে দেখতে যাই আর আমাদের আর বাচ্চাদের একটু ঘোরা হয়ে যাবে। হ্যাঁ বাবা, চলো না বাগান দেখতে। ঠিক আছে, তোমরা সন্ধ্যেবেলায় তৈরি থেকো, আমরা সন্ধ্যেবেলায় বাগান দেখতে যাব। তারপর যেই সন্ধ্যে হয়, আরে বাচ্চারা, তোমরা তো আগে থেকে তৈরি, তোমাদের মা কোথায়? আরে আমি তো এখানে, বলো তো আমি কেরম দেখাচ্ছি। তুমি তো এমনিতেই সুন্দরী, আর এটা বলার দরকারই নেই। মঞ্জুলা লজ্জা পেতে পেতে, তুমিও না, যা বলো। চলো না বাবা, আর কত দেরি করবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তারপর সবাই বাগান দেখতে চলে যায়। আর যেই ওরা বাগানের ভেতরে যায়, আ আ কত সুন্দর বাগান, আমি এরম বাগান আগে কোনো দিন দেখিনি। সত্যিতে অনেকই সুন্দর বাগান, আমিও এরকম বাগান জীবনে কোনোদিনও দেখিনি। তারপর মঞ্জুলা বিজয় আর বাচ্চারা বাগানের গাছপালাগুলো এদিক ওদিক দেখে। মঞ্জুলা ওই গাছের ফুলগুলো যে দেখে তো দেখতেই থাকে। সত্যি তো অনেক সুন্দর ফুল, ইচ্ছে করছে যে একটা তুলে নি। যেই ও ফুল তোলার জন্য হাত বাড়ায় তো বিজয় চলে আসে আর ও থেমে যায়। বাচ্চারাও বাগানে ফুলগুলো দেখতে থাকে। কত সুন্দর ফুল! বাচ্চারা নিজেকে থামাতে পারে না আর ওরা ফুল তোলার জন্য নিজের হাত বাড়ায় তো ওই ফুলগুলো থেকে কান্নার আওয়াজ আসে। কিন্তু ওরা খেয়াল করে না আর ফুল তুলে নেয়, আর ফুল তোলার সাথে সাথে বাচ্চারাও ওই তুলে থাকা ফুলের মতোই ফুল হয়ে যায়। ওই দিকে বিজয় আর মঞ্জুলা দেখে, আরে এই বাচ্চারা কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল, এই বাচ্চাগুলো না এত দুষ্টু হয়ে গেছে যে আর বলার নেই, চলো গিয়ে একবার দেখি। তারপর দুজন মিলে বাচ্চাদেরকে বাগানে খুঁজতে থাকে, কিন্তু ওরা বাচ্চাদের কোথাও পায় না। বাচ্চাদের না পাওয়ার কারণে ওরা দুজন অনেক চিন্তিত হয়ে যায়। শোনো গো, বাচ্চারা তো এখানে কোথাও নেই, জানি না আমার বাচ্চারা কোথায় চলে গেল। বিজয় আর মঞ্জুলার বাচ্চাদের খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে যায়, কিন্তু ওরা বাচ্চাদের কোথাও খুঁজে পায় না। তারপর ওরা বাড়ি ফিরে আসে। তারপর যেই সন্ধে হয়, ওই বাগানে একটা ভয়ানক ভূত ঘুরতে থাকে। আমার বাগান এইটা, একে যে ক্ষতি করার চেষ্টা করবে তার এরকম অবস্থাই হবে। তারপর ভূত এক এক করে সব বাচ্চা আর লোকেদের কাছে যায় যাদের ভূত ফুল বানিয়ে দিয়েছিল। কেরাম লাগছে তোমাদের, মজা আসছে তো? আমাদের ছেড়ে দাও আর আমরা কোনোদিন এরম করব না, আমাদের ক্ষমা করে দাও। এখন তোমাদের সবার এটাই শাস্তি। তারপর যেই সকাল হয়, ভূত বাগান থেকে চলে যায়। আর প্রতিদিনের মতো আজও লোকেরা ওই বাগানকে দেখতে আসে। বাবা কি সুন্দর বাগান এইটা, সত্যি কথা, কিন্তু মানতেই হবে এটা। ওই সব লোকেরা এদিক ওদিক ঘুরে বাগান দেখতে থাকে, আর তখনই ওর মধ্যে একটা মহিলার নজর একটা ফুলের উপর পড়ে যেটা অনেক সুন্দর আর আজব ছিল। কত সুন্দর ফুল এটা, আমি এরম ফুল আগে কোনোদিন দেখিনি, কেননা আমি এর মধ্যে থেকে একটা তুলে নি, কেউ তো জানতে পারবে না। যেই ওই মহিলা ফুল তোলে তার মধ্য থেকে একটা আজব সুগন্ধ বেরোয়। এইটা এইটা আবার কিরম সুগন্ধ, আর এটা আমার কি হচ্ছে? দেখতে দেখতে ওই মহিলাটাও তুলে থাকা ওই ফুলের মতোই একটা ফুল হয়ে যায়। আর ওর পরিবারের লোকেরা ওকে বাগানে না পেয়ে চিন্তিত হয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। আরো একটা শিকার, আস্তে আস্তে এই তোলা ফুলের জায়গায় নতুন ফুল লাগবে, সেটাও মানুষের। কেরাম লাগছে তোমাদের এইখানে ফুল হয়ে? হ্যাঁ, আমাদের ফুল বানিও না, আমাদের ছেড়ে দাও, আমাদের মানুষ বানিয়ে দাও। এখন এরকমই থাকো তোমরা, ফুল হয়ে তবেই তো বুঝতে পারবে কেরাম লাগে ফুল হলে।
তারপর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়, ভূত এখান থেকে চলে যায়। এইরম ভাবে প্রতিদিন ওই বাগানে কেউ না কেউ ঘুরতে আসত, আর যদি কেউ ফুল তুলে নিত তো সেই মানুষটা তুলে থাকা সেই ফুলের মতোই ফুল হয়ে যেত। এখন তো এই খবর সারা শহরে ছড়িয়ে গিয়েছিল, আর শহরের লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আরে তুমি কিছু শুনেছ? হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনেছি, যে কেউ ওই বাগানে ঘুরতে যায় সে গায়েব হয়ে যায়। আরে আমি তো বলি যেন কেউ ওই বাগানে ঘুরতে না যাক। এখন কালকেরই কথা এটা, আমার কাকি বাগানে ঘুরতেই গেছিল, এখন অবধি ফিরে আসেনি। আরে ভাই, ওই বাগানে লেগে থাকা ফুলগুলো এতই সুন্দর যে না দেখে থাকাই যায় না। কিন্তু এইটা বুঝতে পারছি না যে ওই বাগানে কেউ ঘুরতে যায় তো সে কোথায় গায়েব হয়ে যায়। তখনই একটা বৃদ্ধ মহিলা ওই সব লোকেদের বলে, চলো ওই বাগানে গিয়ে একবার দেখি। দিদা, তুমিও কিরকম কথা বলছো, তুমি তো ওই বাগানের ব্যাপারে সব জানো তাও। আরে হ্যাঁ বাবা, আমি সব জানি, আমি বলছি তো চলো একবার। ওই বৃদ্ধ মহিলা পূজা তন্ত্র সাধনা জানত, তাই জন্য সবাইকে যেতে বলছিল। তারপর সব শহরের লোকেরা ওই বৃদ্ধ মহিলার কথা শোনে আর বাগানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বাগানে পৌঁছে সেই বৃদ্ধ মহিলা পুরো বাগানে ঘোরে। অনেক বড় গন্ডগোল আছে, অনেক বড়। শহরের লোকেরা ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে, দিদা কি হয়েছে, কি গন্ডগোল, কিছু তো বলো। কেউ ওই ফুলগুলোকে না হাত লাগাবে আর না তুলবে। আম্মা কিন্তু কেন? যেটা বলা হচ্ছে সেটাই করো, ব্যাস তোমাদের সবার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, তার জন্য তোমাদের আজ রাতেই বাগানে থাকতে হবে। তারপর সব লোকেরা বৃদ্ধ মহিলার কথা শুনে বাগানে রয়ে যায় আর একটা জায়গায় লুকিয়ে রাত হওয়ার অপেক্ষা করে। যেই রাত হয় ভূত ওইখানে এসে যায়। আরে বাপ রে, এ তো ভূত, এইখানে কি বা করছে? চুপ চুপ করো সবাই। ভূত এক এক করে সব ফুলগুলোর কাছে যায়, আর যারা ফুল আর গাছপালাগুলো তুলেছিল তারা নিজের আসল রূপে ফুল আর পাতার জায়গায় লাগাছিল আর অনেক জোরে কাঁদছিল। আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনো দিন এরকম ভুল করব না। তুমি তো তখন বুঝতে পারবে যখন তোমাকে কেউ তুলবে, এটাই হলো তোমাদের শাস্তি। ছেড়ে দাও এই নিরীহদের, আর তুমি এদের ফুল পাতা কেন বানিয়ে রেখেছ? কে তুই আর আমার বাগানে তুই কি করছিস? তোর কি নিজের প্রাণের ভয় নেই? চলে যা এখান থেকে। তুই এদের সাথে এরমটা কেন করছিস? এরা তোর কি ক্ষতি করেছে? আমি এই বাগানটাকে পাহারা দি, আমারও মৃত্যু অক্সিজেন না পাওয়ার কারণে হয়েছিল। আর তুমি কি জানো না যে করোনা নামের মহামারী ছড়িয়ে আছে? করোনা অসুখে অক্সিজেন না পাওয়ার কারণে কত নিরীহ লোকেদের প্রাণ চলে গেল। তাও কি এরা বুঝতে পারছে না যে গাছপালা ফুল না তুলতে হয়? তুমি কি জানো না যে দিনের পর দিন অক্সিজেনের কত অভাব হয়ে যাচ্ছে? মানুষ মরে যাচ্ছে অক্সিজেন ছাড়া। বরঞ্চ তোমাদের সবাইকে নিজের নিজের বাড়িতে গাছপালা ফুল লাগানো উচিত, যাতে হাওয়া বাতাস ভালো হয়। ছেড়ে দাও এদের, এখন থেকে এরা কোনোদিন এসব করবে না। ভূত যেই মানুষদের ফুল বানিয়ে দিয়েছিল ওরা সবাই তার কাছে ক্ষমা চায়। ভূত বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিনও গাছপালা তুলবো না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করো। ভূত মশাই, আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কোনোদিন গাছপাতা তুলবো না। এবার তো মেনে যাও, আবার ওদেরকে মানুষ বানিয়ে দাও। একটাই শর্তে আমি এদের আবার মানুষ করে দেব, যদি এরা নিজের নিজের বাড়িতে গাছপালা লাগায়। হ্যাঁ, আমরা সব নিজের নিজের বাড়িতে সব জায়গায় গাছপালা লাগাবো। ভূত যেই মানুষদের গাছপালা বানিয়েছিল ওদেরকে সে আবার মানুষ বানিয়ে দেয়। মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ভূতের ধন্যবাদ জানায়। বুড়িও নিজের মন্ত্রশক্তি দিয়ে সেই ভূতটাকে মুক্ত করে দেয় আর ওই ভূত ওখান থেকে চলে যায়।